বিএনপির আন্দোলনের গতি কমে গেলেও গলার গতি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সদ্য প্রয়াত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচনকে ভয় পায় তাই নির্বাচনে আসতে চায় না বিএনপি। ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে তারা। অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন জানিয়ে তিনি আরও যোগ করেন, অপকর্ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আন্দোলনের গতি কমে গেছে, গলার জোর বেড়ে গেছে, হান্ডি পাতিল লোটা কম্বল নিয়ে সাত দিন ধরে এক এক সমাবেশে পিকনিক চলে, এখন কোথায় গেল এ হম্বি তম্বি?